হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশান করছো আমরা আশা রাখতে পারি এই বছরের লাস্টের দিকে টেট এক্সাম হতে পারে তো সেটাকে টার্গেট রেখেই আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসছি আজকেও পলিটিক্যাল লাইফ থেকে তোমাদের জন্য আমি একটা ক্লাস নিয়ে এসেছি তো আমি সুস্মিতা আমি আজকে তোমাদের জন্য পলিটি থেকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এই বিষয়টা থেকে ক্লাস নিয়ে এসেছি অর্থাৎ প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই টপিকটা থেকে আজকে প্রথমে আমরা কনসেপ্টটা দেখে নেব তারপর কিছু আমরা তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে অবশ্যই কাজে আসবে কি সো এখন দেরি না করে আজকের ইম্পর্ট্যান্ট ক্লাসটা আমি শুরু করছি তো আজকের আলোচ্য বিষয়টা হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়ম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তো এখানে কি বলা হয়েছে আঠারোশো সাতাশি সালের সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে একটি প্রস্তাবনা সংযুক্ত হয় যে এইটিন এইটি সেভেনে এইটিন এইটি সেভেনে যে সর্বপ্রথম সবচেয়ে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান রয়েছে সেখানে একটি প্রস্তাবনা সংযুক্ত করা হয় তো সর্বপ্রথম কোথায় যে সংযুক্ত করা হয় প্রস্তাবনাটা মার্কিন যুক্তরাষ্ট্রে কত সালে করা হয় আঠারোশো সাতাশি সালে এরপর পরবর্তীকালে জাপান আয়ারল্যান্ড ভারত প্রভৃতি দেশের সংবিধানের প্রারম্ভে একটি করে প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে যে সর্বপ্রথম তো মার্কিন যুক্তরাষ্ট্রে করা হয়েছে তারপর পরবর্তীকালে এক এক করে জাপানে আয়ারল্যান্ডে ভারতেও প্রবৃতি দেশে সংবিধানের প্রারম্ভ একটি করে প্রস্তাবনা অন্তর্ভুক্ত করেছে যে সংবিধানটা যে স্টার্ট করেছে আর তার মধ্যে একটা করে প্রস্তাবনা অন্তর্ভুক্ত করেছে ওকে নেক্সট উনিশশো সালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা প্রস্তাবনাতে তিনটি শব্দ সংযুক্ত হয় যে উনিশশো সালে কি করেছেন যখন ভারতে ভারতের যে সংবিধানে প্রারম্ভ হয়েছে এবং প্রস্তাবনা অন্তর্ভুক্ত হয়েছে তো উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে প্রস্তাবনা রয়েছে সেটাকে কি করেছেন সংবিধানটা সংশোধন করেছেন বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে সংশোধন করেছেন সংশোধন করে এখানে তিনটা শব্দ সংযুক্ত করা হয়েছে আর সেই তিনটা শব্দ কী কী শব্দ তিনটি হলো সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেকুলার অ্যান্ড সংহতি অর্থাৎ ইন্টিগ্রিটি এই তিনটা শব্দ খুবই ইম্পর্ট্যান্ট এই তিনটা শব্দ সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে প্রস্তাবনাতে এই তিনটি শব্দ সংযুক্ত করা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কবে করা হয়েছে উনিশশো সালে আর এই শব্দগুলি মূল প্রস্তাবনায় ছিল না অর্থাৎ যখন ভারতের মধ্যে মূল যে প্রস্তাবনাটা করা হয়েছিল প্রথম যখন করা হয়েছিল তখন এই তিনটা শব্দ ছিল না এটা পরবর্তী সময়ে অ্যাড করা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে যখন এটা সংশোধন করা হয়েছে তখন সেই প্রস্তাবনাতে এই তিনটা শব্দ যুক্ত করা হয়েছে কি কি সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও সংহতি এই তিনটা শব্দ যুক্ত করা হয়েছে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ নেক্সট হলো প্রস্তাবনার উপাদান সমূহ অর্থাৎ প্রিয়ম্বলের যে অফ গুলি প্রস্তাবনার যে ফ্যাক্টরসগুলি উপাদানগুলি রয়েছে সেগুলি আমরা এক এক করে দেখে নেব প্রস্তাবনের মূলত চারটি উপাদান রয়েছে প্রস্তাবনের মূলত কয়টি উপাদান রয়েছে চারটি উপাদান রয়েছে সেই চারটি কি কি। প্রথমেই রয়েছে সংবিধানে উৎস সংবিধানে উৎস যে সংবিধানটা কিভাবে উৎস হয়েছে কিভাবে গঠন হয়েছে সংবিধান যে মেন কথা সংবিধানের যে উৎসটা প্রথমেই রয়েছে সংবিধানের উৎস সংবিধানে প্রস্তাবনা ভারতীয় সংবিধানে উৎস যা জনগণের কাছ থেকে অগ্রাধিকার লাভ করেছে যে সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে সেখানে কি ভারতীয় সংবিধানে উৎসটা মেনশন করা রয়েছে সেটা কেন করা হয়েছে যেটা জনগণের কাছ থেকে অগ্রাধিকার লাভ করে এটা করা হয়েছে জনগণের কল্যাণে এটা করা হয়েছে সংবিধানটা যে গঠন করা হয়েছে তো প্রস্তাবনার প্রথম যে উপাদান রয়েছে সেটা হলো সংবিধানে উৎস নেক্সট হলো রাষ্ট্রের প্রকৃতি যে রাষ্ট্রটা কীরকম হবে তার যে নেচারটা তার যে প্রকৃতিটা সেটা কীরকম হবে সেটাও মেনশন রয়েছে কি ভারত ঘোষণা করেছেন ভারত কি ঘোষণা করেছেন যে ভারতবর্ষ হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতান্ত্রিক দেশ যে ভারত ঘোষণা করেছেন যে ভারতবর্ষটা কীরকম হবে রাষ্ট্রের প্রকৃতিটা কীরকম হবে সেটা হবে ভারতবর্ষটা হবে সার্বভৌম ভারতবর্ষ কীরকম হবে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতান্ত্রিক দেশ ভারতবর্ষটা এরকম হবে রাষ্ট্রের প্রকৃতিটা এরকম নেক্সট তিন নম্বর সংবিধানের লক্ষ্য এই যে ভারতের সংবিধানটা করা হয়েছে এটা কেন করা হয়েছে তা তো একটা লক্ষ্য থাকবে তা তো একটা যে এইমস থাকবে সেই লক্ষ্যগুলি কি কি সংবিধানের লক্ষ্য হলো ন্যায় স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ববোধ রক্ষা করা সংবিধানের লক্ষ্য হলো যে লক্ষ্য হলো ন্যায় যে ন্যায় বিচার করা সবার জন্য ন্যায় বিচার করা সবার জন্য ন্যায় বিচারটা সেম থাকবে স্বাধীনতা থাকবে প্রতিটা দেশে প্রতিটা নাগরিকের স্বাধীনতা থাকবে সাম্য থাকবে সবাই এক ভ্রাতৃত্ব বোধ থাকবে সবাই মিলে মিশে একটা ভ্রাতৃত্ব বোধ থাকবে আর সেটাকে রক্ষা করবে এটাই হলো সংবিধানের লক্ষ্য চার নম্বর সংবিধান গৃহীত হওয়া সময়কাল যে সংবিধানটা কবে গৃহীত হয়েছে সেটা যে সময়কালটা সেটা কবে করা হয়েছে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতীয় সংবিধানটা গৃহীত করা হয়েছে তো প্রস্তাবনার মেনলি চারটা উপাদান রয়েছে কি কি প্রথমেই রয়েছে সংবিধানের যে উৎস রয়েছে তারপর রাষ্ট্রের প্রকৃতি রাষ্ট্রটা কীরকম হবে সেটাও রয়েছে তারপর সংবিধানের লক্ষ্য সংবিধানের লক্ষ্যটা কি সংবিধান যে গঠন করা হয়েছে তার তো লক্ষ্য থাকবে এইমস থাকবে সেই লক্ষ্যগুলি কি কি সেটা তারপর চার নম্বরে রয়েছে সংবিধান যে গৃহীত হয়েছে তার যে সময়কালটা সেই সময়টা রয়েছে তো এই চারটা হলো প্রস্তাবনার মেইন চারটা উপাদান ওকে নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তো এইটা বোঝানোর আগে তোমাদের আমি একটা ইনফরমেশান দিয়ে দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য একটা ধামাকা নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমরা জানিয়ে দেব তো তোমরা অনেকেই ডিমান্ড করেছিলে তো তোমাদের ডিমান্ডে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য এই ধামাকাটা একটা সারপ্রাইজ তোমরা বলতে পারো তাছাড়া তোমরা যদি নোটস নিতে চাও আমাদের এখানে টেট ওয়ান ট্যাট টু এবং এস জিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে আর প্রতিটা নোটেরই প্রতিটা সাবজেক্টে কিন্তু টপিক ওয়াইজ প্রথমে ডিসকাশান রয়েছে বিস্তারিতভাবে আলোচনা তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসি এবং তোমরা যেই নোটসটা নাও না কেন সেই নোটের সাথে তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল মক টেস্টও কিন্তু পেয়ে যাবে প্রতিটা সাবজেক্ট থেকে প্রতিটা টপিক থেকে ইন্ডিভিজুয়াল মক টেস্ট তোমরা পেয়ে যাবে তো তোমরা যদি নোটস নিতে চাও কিংবা তোমরা অফলাইন ক্লাস করতে চাও আমাদের এখানে অফলাইন ক্লাসও হয়ে থাকে খুব যত্ন সহকারে ক্লাস করানো হয় সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয় মক টেস্ট প্রোভাইড করা হয় অনলাইনও রয়েছে অফলাইনও রয়েছে তো সেই সুবিধা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর যদি ফ্রি মক টেস্ট দিতে চাও তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো যোগাযোগ করার জন্য তোমরা এই নম্বরে ফোন করতে পারো কিংবা তোমরা মেসেজও করতে পারো সিক্স ডাবল জিরো নাইন থ্রি ফোর জিরো ফাইভ টু থ্রি নম্বরে এই নম্বরে যোগাযোগ করে তোমরা বিস্তারিতভাবে জেনে নিতে পারো আর অনেকের কনফিউশন থাকে আমরা যেগুলি ক্লাস করেছি সেগুলি আমাদের নোটসে থাকবে কিনা দেখো ইউটিউবে সবটা সবসময় করানো পসিবল হয় না তো আমাদের যতটুকু পসিবল আমরা ইউটিউবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর বাকি আমাদের নোটসে কিন্তু ডিটেলসে রয়েছে ইউটিউবে যতটুকু দেখছো তার থেকে অনেকটা বেশি রয়েছে আমাদের নোটসের মধ্যে কনসেপ্ট প্লাস এমসি কিউস তো তোমরা আসো তোমরা এসে নোটসটা দেখো তোমাদের কাছে যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় ভালো লাগে তাহলে তোমরা নোটসটা নিতে পারো ওকে তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল এনিওয়ে বাকি ডিটেলসগুলি আমি পরে বলে দিচ্ছি আগে ক্লাসটা করে তো এখানে ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনায় কি রয়েছে আমরা ভারতের জনগণ আমরা সবাইকে আমরা সবাই হলাম ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গড়ে তুলতে সৎ নিষ্ঠের সঙ্গে শপথ গ্রহণ করেছি এবং নাগরিকের জন্য সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে সৌভাতৃত্ব ভাব গড়ে তুলতে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহিতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদের আজ উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করেছি এবং নিজেদের অর্পণ করেছি তো আমাদের যে এই আমরা সবাইকে আমরা সবাই হলাম ভারতীয় জনগণ ভারতের জনগণ ভারতীয় নাগরিক আমাদের এই ভারতবর্ষ আমাদের ভারতীয় নাগরিক হিসাবে আমার প্রতিটা মানুষেরই আমাদের কর্তব্য ভারতকে সুন্দরভাবে একটা সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলা তো আমাদের যেই ভারতবর্ষটা রয়েছে এটি হলো একটি সার্বভৌম সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গড়ে তুলতে হবে যে সবার জন্য সেম সবার জন্য কি সার্বভৌমত্ব রয়েছে সবার জন্য সেম রুলস সবার জন্য সেম অধিকার রয়েছে সমাজতান্ত্রিক রয়েছে ধর্ম নিরপেক্ষ এখানে কোনো পার্টিকুলার একটাকে দুইটা ধর্ম নেই কেন বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন জাতির লোক রয়েছে আর সবাই সবার ধর্মকে রেসপেক্ট করা দরকার সবাই যে কোনো ধর্মটা নিজের মধ্যে গ্রহণ করতে পারবে এরকম ধর্ম নিরপেক্ষ রয়েছে গণতান্ত্রিক রয়েছে সাধারণতন্ত্র রয়েছে এরকম হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ভারতবর্ষের আর এটা করার জন্য আমরা নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করেছি এবং তার পাশাপাশি প্রতিটা নাগরিকের জন্য যে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক যে ন্যায় বিচার রয়েছে সেটা আমরা সেটা যাতে হয় সবাই যাতে সামাজিক ন্যায় বিচার পায় অর্থনৈতিক ন্যায় বিচার পায় রাজনৈতিক ন্যায় বিচার পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে চিন্তা মত প্রকাশ যা আমাদের কোনো একটা চিন্তা থাকলো কোনো একটা থিঙ্কিং থাকলো বা কোনো একটা মত প্রকাশ করতে পারি আমরা যে নির্বিধায় কোনো একটা মত প্রকাশ করতে পারি আমাদের কোনো একটা কিছু নিয়ে অপিনিয়ন রয়েছে তো আমরা যাতে সেই অপিনিয়নটা আমরা তুলে ধরতে পারি সেই স্বাধীনতা প্রতিটা ভারতবর্ষের নাগরিকের কাছে রয়েছে বিশ্বাস যে যে ধর্মে বিশ্বাসী বা যে যে জিনিসটা বিশ্বাসী অপরকেও সেটাতে বিশ্বাসী নাও হতে পারে তারপর আমাদের কারোর বিশ্বাসে আঘাত দেওয়া উচিত নয় সবার বিশ্বাসকে আমাদের সম্মান করা উচিত ধর্ম বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতির লোক রয়েছে তাদেরকে সম্মান করা উচিত এবং উপাসনার স্বাধীনতা তাদেরকে যে বিভিন্ন চিন্তা বা মত প্রকাশ বা বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা দেওয়া উচিত প্রতিটা মানুষের এই স্বাধীনতাটা রয়েছে মর্যাদা ও সুযোগ সুবিধা সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে যে প্রতিটা নাগরিকের মধ্যে যে সুবার্থিত্ব ভূত রয়েছে যে ভাই ভাইয়ের যে ব্যাপারটা রয়েছে একটা মিল রয়েছে সেটা গড়ে তুলতে হবে এবং ব্যক্তি যে মর্যাদা এবং জাতীয় ঐক্য জাতীয় ঐক্য সেটা সংহীতি যে সুনিশ্চিত করার জন্য আমাদের যে গণপরিষদ রয়েছে সেই গণপরিষদ কি করেছেন যে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর একটা সংবিধান গ্রহণ করেছে এবং সেটাকে বিধিবদ্ধ করেছে একটা লিখিত সংবিধান এবং যেখানে নিজেদের অর্পণ করা হয়েছে এই যে ভারতবর্ষকে একটা ভারতবর্ষের কল্যাণের জন্য সার্বভৌমতার জন্য এই সব কিছুর জন্য একটা লিখিত সংবিধান গ্রহণ করা হয়েছে কবে করা হয়েছে উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর এই সংবিধানটা গ্রহণ করা হয়েছে এবং বিধিবদ্ধ করা হয়েছে আর যেখানে আমরা নিজেদেরকে অর্পণ করেছি এটা কেন করা হয়েছে রাষ্ট্রের কল্যাণের জন্য এটা করা হয়েছে তো এটাই হলো ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনাটা তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে তারপরও কোনো যদি ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে নেক্সট ক্লাসে তোমাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ওকে সো নেক্সট রয়েছে প্রস্তাবনে উল্লিখিত গুরুত্বপূর্ণ শব্দ যে প্রস্তাবনা আমাদের উল্লেখিত কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে সেই শব্দগুলি কি কী ইম্পর্টেন্ট কি ওয়ার্ডস মেনশন ইন দ্য প্রিয়াম কি কী রয়েছে প্রস্তাবনে উল্লেখিত গুরুত্বপূর্ণ কিছু শব্দগুলি হলো সার্বভৌম কি সার্বভৌম সবার জন্য সমান অধিকার সার্বভৌমত্ব সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ববোধ ন্যায় বিচার এই যে এই শব্দগুলি এই শব্দগুলি প্রস্তাবনায় উল্লিখিত রয়েছে আর খুবই গুরুত্বপূর্ণ শব্দ ওকে কী কী রয়েছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ অর্থাৎ সেকুলার তারপর রয়েছে গণতান্ত্রিক ডেমোক্রেটিক সাধারণতন্ত্র রিপাবলিক স্বাধীনতা যে সবার জন্য সবাইকে স্বাধীনতা রয়েছে সাম্য সবার জন্য সমান অধিকার রয়েছে ভাতৃত্ববোধ যে সবার মধ্যে যে ভাই বা সবার মধ্যে একটা মিল রয়েছে ন্যায় বিচার জাস্টিস এই সবগুলি প্রস্তাবনায় উল্লিখিত রয়েছে নেক্সট রয়েছে প্রস্তাবনা সংক্রান্ত মামলাসমূহ যে প্রস্তাবনা সংক্রান্ত প্রস্তাবনা নিয়ে কিছু মামলা রয়েছে সেই মামলাগুলি আমরা দেখে নিই প্রথমেই রয়েছে কেশবানন্দ ভারতী বনাম কেরালা সরকার যে কেশবানন্দ ভারতী বনাম সেটা কি কেরালা সরকারের যে উনিশশো সালে এই মামলাটা হয়েছে কি সেটা সংসদ সংবিধান সংশোধন করতে পারলেও যে সংসদের যে সংবিধানটা সেটা সংশোধন করতে পারলেও মৌলিক বৈশিষ্ট্যকে বদলাতে পারবে না যে সংসদটা যে সংসদের যে সংবিধান রয়েছে সেটা সংশোধন করতে পারলেও মৌলিক বৈশিষ্ট্যকে বদলাতে পারবে না নেক্সট ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ উনিশশো সালের যে মামলাটা সুপ্রিম কোর্ট মৌলিক বৈশিষ্ট্য নিয়ে নিজের পুরানো অবস্থান পুনরায় ব্যক্ত করে তিন নম্বর মিনারভা মিলস মিনারভা মিলস বনাম ভারত সরকার উনিশশো আশি খ্রিস্টাব্দে মৌলিক কাঠামোর মধ্যে জুডিশিয়াল রিভিউ মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত হয় তো এগুলি হল কিছু প্রস্তাবনা সংক্রান্ত মামলা মামলাসমূহ নেক্সট রয়েছে প্রস্তাবনা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য এখন প্রস্তাবনা নিয়ে প্রস্তাবনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া রয়েছে আর সেগুলি এখানে মেনশন রয়েছে তো প্রথমে কি রয়েছে অধ্যাপক বার্কার যে অধ্যাপক বার্কার তিনি প্রস্তাবনা নিয়ে একটা বক্তব্য দিয়েছেন সেটা কি সেটা হলো টেস্টামেন্ট অফ হিজ ওল্ড এজ বলে অভিহিত করেছেন যে অধ্যাপক বার্কার প্রস্তাবনাকে বলেছেন টেস্টামেন্ট অফ হিজ ওল্ড এজ এটা বলে অভিহিত করেছেন এটা কে দিয়েছেন অধ্যাপক বার্কার নেক্সট ভার্গব ভার্গব প্রস্তাবনা সম্পর্কে কি বলেছেন ভার্গব প্রস্তাবনা সম্পর্কে বলেছেন যে ইট ইজ এ জুয়েল জুয়েল সেট ইন দ্য কনস্টিটিউশন ইট ইজ এ জুয়েল সেট ইন দ্য কনস্টিটিউশন নেক্সট বিচারপতি রামস্বামী মতে বিচারপতি রামস্বামীর মতে প্রস্তাবনা হলো সংবিধানে অবিচ্ছেদ্য অংশ প্রস্তাবনাটা কী প্রস্তাবনা হলো সংবিধানে একটি অবিচ্ছেদ্য অংশ তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যেরকম অধ্যাপক বার্কার যে নিচের নিচের কোনটা অধ্যাপক বার্কার এই প্রস্তাবনা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তো এটা যে অপশনে থাকে তো এটা আমরা দিতে পারবো বা এরকম আসতে পারে টেস্টামেন্ট অফ ইস ওল্ড এজ এই বক্তব্যটা কে দিয়েছেন এটা কে দিয়েছেন অধ্যাপক বার্কার তো এরকমভাবে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে তো এগুলি ভালোভাবে মাথায় রাখবেন যে কে দিয়েছেন এবং কি দিয়েছেন সেই বক্তব্যটা কী সেটা খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট রয়েছে কে এম মুন্সির মতে কে এম মুন্সির মধ্যে প্রস্তাবনা কি কে এম মুন্সির মধ্যে প্রস্তাবনা হলো পলিটিক্যাল হরস্কোপ তো পলিটিক্যাল হরস্কোপ এই এই বক্তব্যটা কী দিয়েছেন সেটা দিয়েছেন কে এম মুন্সি আর্নেস বার্কার আর্নেস বার্কার প্রস্তাবনাকে বলেছেন যে প্রস্তাবনাকে সংবিধানের কিনো টু দ্য কনস্টিটিউশন বলেছেন কিনো টু দ্য কনস্টিটিউশন বলেছেন কে বলেছেন আর্নেস বার্কার ননী পালকিওয়ালা প্রস্তাবনাকে বলেছেন সংবিধানে পরিচয়পত্র তো সংবিধানে পরিচয়পত্র এই কথাটা কে বলেছেন ননি পালকিওয়ালা বা নোনি পালকিওয়ালা প্রস্তাবনাকে কি বলেছেন সেটা বলেছেন সংবিধানে পরিচয়পত্র এখন আমরা কিছু কোয়েশান আনসার প্র্যাকটিস করে নেব প্রথমেই আমরা কনসেপ্টটা দেখে নিয়েছি এখন কিছু কোয়েশান আনসার আমরা প্র্যাকটিস করে নেব তো প্রথমেই রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের যে সংবিধানের প্রস্তাবনা রয়েছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অনুকরণে গৃহীত করা হয়েছে দুই নম্বর ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কবে সংশোধন করা হয় এই যে উনিশশো সালে তিন নম্বর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে তিনটি শব্দ সংযুক্ত করা হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে চার নম্বর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের প্রস্তাবনায় কোন তিনটি শব্দ সংযোজন করা হয়েছে সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং সংহতি এই তিনটি শব্দ সংযোজন করা হয়েছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কেশবানন্দ ভারতী বনাম কেরালা সরকার মামলা সুপ্রিম কোর্টের প্রস্তাবনার ক্ষেত্রে কি রায় দেয় যে কী রায় দিয়েছিল সংসদ সংবিধান সংশোধন করতে পারলেও মৌলিক বৈশিষ্ট্যকে বদলাতে পারবে না যে কেশবানন্দ ভারতী বনাম যে কেরালা সরকার যে মামলাটা ছিল এই মামলাটার মধ্যে যে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে সংসদ সংবিধান যে সংশোধন করতে পারলেও যে মৌলিক বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলিকে আর বদলাতে পারবে না নেক্সট ছয় নম্বর সুপ্রিম কোর্ট মৌলিক বৈশিষ্ট্য নিয়ে নিজে পুরানো অবস্থান পুনরায় ব্যক্ত করেছিল কোন মামলায় ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ মামলায় যে এই মামলার মধ্যে সুপ্রিম কোর্ট যে মৌলিক বৈশিষ্ট্য নিয়ে নিজে পুরানো অবস্থায় পুনরায় ব্যক্ত করেছিল। ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ মামলায় সাত নম্বর ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ইট ইজ এ জুয়েল সেজ ইন দ্য কনস্টিটিউশন এই কথাটা কে বলেছিলেন ভার্গব আট নম্বর কার মতে প্রস্তাবনা হলো সংবিধানে অবিচ্ছেদ্য অংশ তো প্রস্তাবনা হলো সংবিধানে অবিচ্ছেদ্য অংশ এই কথাটা বলেছে বিচারপতি রামস্বামী নয় নম্বর প্রস্তাবনা হল পলিটিক্যাল হরস্কোপ কথাটি কে বলেছেন কে এম মুন্সি দশ নম্বর প্রস্তাবনাকে সংবিধানে কি নো টু দ্য কনস্টিটিউশন এই কথাটা কে বলেছেন আর্নেস্ট বার্কার আর্নেস্ট বার্কারই বলেছেন যে কি নো টু দ্য কনস্টিটিউশন প্রস্তাবনাকে বলেছেন ওকে সো এই ছিল আজকে ক্লাসের কিছু কোশ্চেন আনসার প্রথমেই আমরা কি প্রথমে কনসেপ্টটা দেখে নিয়েছি তারপর আমরা কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিলাম তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানামে ভালো লাগছে কি না কোনো ডাউট থাকলে তোমরা সেটাও জানাতে পারো কমেন্টের মাধ্যমে আর যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো ওকে তো এখন তোমাদের বলে দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস এন্ড নোটস অ্যাভেলেবেল রয়েছে ট্যাট ওয়ান টেট টু এবং এস টি জিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে যেখানে কনসেপ্ট প্লাস এমসিকিউস হয়েছে প্রতিটা সাবজেক্টেরই এবং সেটার সাথে তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল মক টেস্টও পেয়ে যাবে কি সুযোগটা পেতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো সিক্স ডবল জিরো নাইন থ্রি ফোর জিরো ফাইভ টু থ্রি নম্বরে এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে সেখানে এসে নোটসটা দেখো যাচাই করো যদি দেখে ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো আর যদি অফলাইন ক্লাস করতে চাও আমাদের এখানে এডমিশন ফিস ছাড়া শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে এখন এডমিশন নেওয়া হচ্ছে তোমরা যদি এই সেই সুযোগটাও নিতে চাও তোমরা সেই সুযোগটা পেতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিতভাবে জেনে নিতে পারো আর যদি ফ্রি মক টেস্ট দিতে চাও তাহলে এই ভিডিও কমেন্ট সেকশানে অথবা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা সোজাসুজি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো আদারওয়াইজ এই নম্বরে তোমরা ট্যাক্স করতে পারো তাহলে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো এবং তোমরা ফ্রি মক টেস্ট তোমরা দিতে পারবে মক টেস্টের মাধ্যমে তোমরা কী করতে পারবে নিজেদেরকে যাচাই করতে পারবে যে তোমরা কতটুকু প্রিপেয়ার এক্সামের জন্য কতটুকু প্রিপারেশান নিচ্ছ তোমরা সেটা তোমরা যাচাই করতে পারবে এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আর ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা চ্যানেলটা যদি হেল্পফুল মনে হয় শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তোমরা পাশে আছো বলেই কিন্তু তোমাদের জন্য আমরা ক্লাস নিয়ে আসতে পারছি প্রতিনিয়ত তো এইভাবেই তোমরা পাশে থেকো সাথে থেকো তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং